আজ 12ই মে, আন্তর্জাতিক সিস্টার দিবস। সেই উপলক্ষে কলকাতার SSKM হাসপাতালে নার্সদের পুষ্পবৃষ্টিতে বরণ করল INTUC-র সেবা দলের স্বেচ্ছাসেবকরা। এবছর আন্তর্জাতিক সিস্টার দিবসের প্রেক্ষিত বা মাহাত্ম্য আলাদা। মারণ ভাইরাস COVID-19 গোটা বিশ্বকে গ্রাস করেছে, তার বিরুদ্ধে পরিবার পরিজন ছেড়ে জীবনের বাজি রেখে একেবারে ফ্রন্টলাইন থেকে বুক চিতিয়ে লড়ছেন নার্স সিস্টাররা। একইভাবে লড়াই করছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সাফাই কর্মীরা। তাদের সকলের মনোবল বাড়াতে এবং কুর্নিশ জানাতেই এমন উদ্যোগ বলে জানিয়েছেন আয়োজকরা। আজকে আন্তর্জাতিক সিস্টার দিবস, সেই উপলক্ষে আমরা SSKM হসপিটালে INTUC সেবা দলের পক্ষ থেকে আমাদের যে আপনারা জানেন এই করোনা ভাইরাস পুরো বিশ্ব যে মহামারী রূপ নিয়েছে ওর সেকে রক্ষা করার জন্য যে আমাদের প্রথম শ্রেণীরা আছে, ডক্টর, নার্স, সুইপার, এরা যে হসপিটালে কাজ করে এদের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করেছি। আজকে সিস্টার দিবসে বলে আমরা ওনার সঙ্গে এসে আমরা একটু পুষ্প স্পর্শ দিয়ে মাত্র বন্দনা করলাম আর শঙ্খবাদন করলাম, আর জানাতে চাইলাম কি আমরা আপনার পাশে আছি সবসময়। আপনারা যেরকম আমাদের পাশে আছেন দাঁড়িয়ে, আমরাও আপনার পাশে এসে সেই চেষ্টা করে আমরা চেষ্টা করেছি, একটা ছোট উদ্যোগ নিলাম। এখন বিশ্ব বাংলা সংবাদের রিপোর্ট।